আজ আমরা খেতে গিয়েছিলাম ভূতের রাজা দিল বড়ে। বার্থডে উপলক্ষে মা বাবার সাথে শিলিগুড়ি গিয়ে সেলিব্রেশন করলাম। চলো কি কি আছে তা দেখে নেওয়া যাক। গিয়েছিলাম ভূতের রাজার দরবারে, গিয়ে দেখলাম ভূতের রাজা বসে আছে, সব সাজানো, ডেকোরেশন, লোকজন ভর্তি, এসি ঘর। তার পাশের ঘরটা আমরা নিয়েছিলাম যেখানে মা বাবা কথা বলছিল ওয়েটারের সাথে। ওপরে ছিল শুন্ডি রাজার দরবার, সেখানে আমরা যাইনি। এটা ছিল গুপি গায়েন, বাঘা বায়েন, সব ভর্তি। আমরা বলেছিলাম বার্থডে উপলক্ষে ডেকোরেশনের জন্য, আর ডেকোরেশনটা ছিল ঠিক এরকম। রজনীগন্ধার মালা, গোলাপের পাপড়ি, লাল চন্দন, ধানের শীষ, পঞ্চপ্রদীপ, সাথে পায়েস মিষ্টি তো আছেই। তো দেখে নাও কেমন সাজিয়েছে। কাঁসার গ্লাস ছিল এবং কাঁসার থালাই কিন্তু খেয়েছি। হ্যাঁ, এসে গেল মহাভোজ, জন্মদিনের, যেখানে চিংড়ির মালাইকারি, ধোকার ডালনা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর দম, ঘি ভাত আমাদের খেতে হয়, চাটনি, মাংস, পাঁচ রকম ভাজা, যেখানে ছিল লুচি, ফিশ ফ্রাই, বেগুন ভাজা, শুক্তো, আলু ভাজা, সাথে ছিল ইলিশ মাছ, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, দই, মিষ্টি, পোলাও, মটন ডাক বাংলো। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব।